वेलकम स्टूडेंट आज के हमरा इलेक्ट्रिकल वर्क पावर एनर्जी ने आलोचना करब हमरा आगे एमडी कार्य क्षमता शक्ति आलोचना करेछि आगे वैद्युतिक कार्य वैद्युतिक क्षमता वैद्युतिक शक्ति ने आलोचना करब कार्य वार्क वार्क बोलते हमरा मेकानिक्स बोलेछि फोर्स इनटू डिस्प्लेसमेंट एटा कि फोर्स बल बोलेछि डिस्प्लेसमेंट बोलेछि अर्थात कार्य समान होच्छे बल इनटू सरण বৈদ্যুতিক ক্ষেত্রে আমি এটা কি অন্য ভাবে লিখবো কিভাবে দেখো যে আমরা इलेक्ट्रिकल फील्ड और क्यू हमारे आधार बड़ हाथ बोली पोटेंशियल विभव हमारे इंटू विभव हलो समीकरण घूरिए लिखी अर्थात वर्क समान इंटू क्यू एल आखान इ मान पासी एल अत एल इंटू क्यू इंटू एल एरल कटे गल भि इंटू किऊ भि मान कि विभव पार्थक्य आधान एखे कार्य वैद्युतिक कार्य अर्थात वैद्युतिक कार्य विभव पार्थक्य इंटू आधान हमारा एमनी जानी हम जो एक आधान विभव पार्थक्य मध्य दिए चलाचल कर ले कार्य करे और से कार्य मानता कि है विभव पार्थक्य आधान गुणफल हमें कार्य विभव पार्थक्य आधान गुणफल हम कार्य एखे से पेल बोलते कार्य डब्ल्यू समान आधान इंटू विभव पार्थक्य आधान और भि हलो विभव पार्थक्य आमरा जानी कि क्यू समान आई टी आई हम प्रवाह मात्रा और टी हम समय ओहम सूत्र भि समान कि आई आर अतए हमें जेखने बसाई क्यू समान आई टी इंटू भि अर्थात डब्ल्यू समान भि आई टी एटा एकटा कार्य फल एटा एकटा गेल आबार एखान थेके बोलते पारि भि डब्ल्यू समान भि माने आई आर इंटू आई इंटू टी अतएव कार्य समान आई स्क्वायर आर टी एटा एकटा फल वैद्युतिक कार्य विभिन्न रकम फल पाची कार्य लेखक की कार्य लेखक जान जून अत डब्ल्यू समान आई स्क्वायर आर टी पे पास लिखे रखी डब्ल्यू समान किऊ इंटू भि डब्ल्यू समान भि स्क्वायर भि आई टी और डब्ल्यू समान आई स्क्वायर आर आई स्क्वायर आर टी इत्यादि एखन कार्य रेखक कि हबे कार्य रेखक माने जानि आमरा जूल डब्ल्यू समान किऊ इंटू भि एर एककटा होच्छे जूल एर होच्छे आधारे होच्छे कुलम एर होच्छे भोल्ट
অতএব জে সমান সি ইনটু কুলম্বকে সি দেওয়া হয় ইনটু ভি। অতএব সংজ্ঞাটা কি বলবো, এক কুলম্ব আধান ওয়ান জে সমান ওয়ান সি ওয়ান ভি, অর্থাৎ এক কুলম্ব আধান কৃভি এক গুণ পার্থক্যের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে যে কার্য করে বা কি বলবো এক জুল, এভাবে আমি জুলের সংজ্ঞাটা বলতে পারি। অতএব এদিকটা পেলাম। এখন যখন পরিবাহিত প্রবাহ চলছে মানে আধানগুলো ছুটে যাচ্ছে বা প্রবাহ বিদ্যুৎ প্রবাহ চলছে সেক্ষেত্রে কার্য করা হচ্ছে, সেই কার্য অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়, যেমন ফ্যান হয়ে পড়ে মেকানিক্যাল এনার্জি, বাল্ব হলে বিদ্যুৎ থেকে তাপ শক্তি পাচ্ছি। সেক্ষেত্রে আমরা যদি তাপ শক্তি যদি তড়িৎ শক্তি তাপের থেকে তাপ শক্তি হয় তড়িৎ শক্তি মানে তড়িৎ কার্য বৈদ্যুতিক কার্য থেকে হবে তাপ শক্তি। আমরা একে ডাব্লু দিয়ে প্রকাশ করছি, তাহলে তাপ উৎপন্ন হবে। আমরা আগে পড়েছি কার্য এবং তাপ সংক্রান্ত জুলের সূত্র কি, জুলের সূত্র বলছে সম্পাদিত কার্য এবং উৎপন্ন তাপ পরস্পরের সমানুপাতিক। সম্পাদিত কার্য জুলের সূত্র, এটা হচ্ছে জুলের সূত্র। এবং জুলের সূত্র কি সম্পর্কে, কার্য ও উৎপন্ন তাপ সংক্রান্ত জুলের সূত্র। যদি এই দুটোকে সমান করতে হয় সমানুপাতিককে, ডাব্লু সমান কি লিখব, একটা ধ্রুবক আছে ডাব্লু সমান জে এইচ, এই জে কে বলা হয় মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট, ইকুইভ্যালেন্ট অফ হিট। অতএব এইখান থেকে আমরা লিখতে পারি এইচ সমান কি ডাব্লু বাই জে। আমরা আগে ডাব্লুর মানটা পেয়েছি কত, ধরো আই স্কোয়ার আর টি পেয়েছি আগে, এখানে আছে বাই জে। অতএব এইচ সমান পাচ্ছি আই স্কোয়ার আর টি বাই জে। এই হলো বৈদ্যুতিক প্রবাহের জন্য যে তাপ উৎপন্ন হয় সেই উৎপন্ন তাপের রাশিমালা। আর এইখান থেকেই আমরা সেই মাধ্যমিকে পড়েছি তড়িৎ প্রবাহ সংক্রান্ত জুলের সূত্র। পরবর্তী সূত্রগুলো কি দেখো, এখানে বলছি আমার আমি পেলাম এখনই এইচ সমান আই স্কোয়ার আর টি বাই জুল, এইচ সমান আই স্কোয়ার আর টি বাই জুল। তো এই সমীকরণ থেকে আমি লিখতে পারি এক নম্বরে হচ্ছে এইচ সমান বাই অধিক আই স্কোয়ার, যখন কি বলবো এটা যে ধ্রুবক, এখানে আর ও টি স্থির করে দিয়েছি, ধরব লিখতে পারি দু নম্বরে এইচ সমান আর লিখতে পারি, যখন আই ও টি স্থির, তিন নম্বরে এইচ সমানুপাতিক টি লিখতে পারি, যখন আই ও আর স্থির। এই তিন থেকে বলা হয় জুলের প্রথম সূত্র, জুলের দ্বিতীয় সূত্র, জুলের তৃতীয় সূত্র, যে তড়িৎ প্রবাহের উৎপন্ন পরিবাহিত উৎপন্ন তাপ সংক্রান্ত জুলের সূত্র, পরিবাহিতে উৎপন্ন তাপ সংক্রান্ত জুলের সূত্র। এটা ছিল কার্য আর তাপ সংক্রান্ত জুলের সূত্র। এখানে পরিবাহিত উৎপন্ন তাপ সংক্রান্ত জুলের সূত্র তিনটে, এক নম্বর এটা, দু নম্বর এটা, তিন নম্বর এটা, ঠিক আছে, এটা আমরা মাধ্যমিকে পড়েছি। এবার আমি বললাম যেটাকে বললাম মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট, যে কে বলা হয় যান্ত্রিক তুল্যাঙ্ক, বাংলায় যান্ত্রিক তুল্যাঙ্ক, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক।
तो एक तो आगे पे सम देखो h समान i स्क्वायर rt / j এখানে আছে তো অতএব j সমান i i স্কয়ার rt আচ্ছা আমরা বলি সেটা হচ্ছে ও ঠিক আছে লিখতে হবে j সমান i স্কয়ার rt / h যদি i এর মান 1 r এর মান 1 t এর মান 1 করা হয় মানে 1 एंपিয়ার 1 ওহম 1 সেকেন্ড অর্থাৎ পরিবাহীর মধ্য দিয়ে 1 एंपিয়ার প্রবাহ পরিবাহীর রোধ যদি 1 ওহম হয় ওহার মধ্য দিয়ে 1 সেকেন্ড সময় ধরে 1 एंपিয়ার প্রবাহ হয় তাহলে সেই ক্ষেত্রে উৎপন্ন তাপ হবে 1/h এই উৎপন্ন তাপের অনুপাতকে বলবো কি যান্ত্রিক তুল্যাঙ্ক আমরা বলছি যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞা বলতে কি বলবো যে একটা 1 ওহম রোধযুক্ত একক রোধযুক্ত পরিবাহীর মধ্য দিয়ে 1 সেকেন্ড সময়ে একক মানের প্রবাহ চললে যে তাপ উৎপন্ন হবে সেই তাপের অনুপাতকে বলবো কি যান্ত্রিক তুল্যাঙ্ক ঠিক আছে সেই তাপের অনুপাতকে বলবো যান্ত্রিক তুল্যাঙ্ক আবার একবার বলছি একটা পরিবাহী রোধ যদি একক হয় এবং ওহার মধ্য দিয়ে একক সেকেন্ড 1 সেকেন্ড সময় ধরে একক মানের প্রবাহ চললে যে তাপ উৎপন্ন হয় সেই তাপের অনুপাতকে বলবো যান্ত্রিক তুল্যাঙ্ক এখন যে সংজ্ঞা পেলাম এবার যে একক খুঁজতে হবে দেখো W সমান JH আমরা এসআই পদ্ধতিতে জানি W এর একক হচ্ছে জুল আর H এর একক হচ্ছে জুল অতএব J এর মান ধরা J সমান 1 ধরা হয় 1 এবং এটা এককহীন এসআই পদ্ধতিতে J সমান 1 এবং 1 হয় কিন্তু একক হলে থাকে না J মান জাস্ট 1 তাহলে W সমান J হয়ে যাচ্ছে H হয়ে যাচ্ছে তো সিজিএস পদ্ধতিতে কি হবে এসআই পদ্ধতি বললাম সিজিএস পদ্ধতি বলতে কি এমন দেখা গেল কি যে তোমার এরকম ধরা হলো যে সমান ডাব্লু বাই এইচ আমি বললাম যে ডাব্লুটাকে আমি বললাম জুল বললাম এককটা আর এই যে এককটা ধরলাম ক্যালোরি অর্থাৎ যেটা কি হবে জুল পার ক্যালোরি জুল পার ক্যালোরি এবং সেক্ষেত্রে যে এর মানটা হবে যেহেতু ওই 1 জুল 1 ক্যালোরি সমান 4.2 জুল অতএব যে এর মানটা ধরা হবে 1 বাই এই সরি যে এর মানটা ধরা হবে জুল পার ক্যালোরি জুল পার ক্যালোরি যে এর মানটা হবে 4.2 যে মানটা হবে 1 বাই জুল পার ক্যালোরি যে মান হবে 4.2 জুল পার ক্যালোরি এসআই পদ্ধতিতে যে মানটা হবে জুল পার ক্যালোরি হলো অতএব সেক্ষেত্রে এইচ সমান কি হবে আই স্কোয়ার আর টি 4.2 ক্যালোরি তাপ উৎপন্ন হবে এটা হচ্ছে এসআই পদ্ধতিতে তাপের রাশিমালা এই ক্যালোরি ইউনিটে ক্যালোরি ইউনিটে তাপের রাশিমালা আর সিজিএস এ জুল ইউনিটে কি হবে না আই স্কোয়ার আর টি এটাকে জুল বলবো হলো এটা হচ্ছে ক্যালোরি ইউনিটে তাপের তাপের রাশিমালা আর জুল ইউনিটে এটা হলো এটা উৎপন্ন তাপ পরিবাহী দিয়ে প্রবাহের জন্য এই হলো বৈদ্যুতিক কার্য সেখান থেকে আমি তাপ পাচ্ছি তাপের একক জুলের সূত্র ইত্যাদি পেলাম এবার দেখো আসছি কার্য ডাব্লিউ সমান কি পেয়েছি কিউ ইন্টু ভি ক্ষমতা ক্ষমতা মানে জানি কার্য করার হারকে বলা হয় ক্ষমতা ক্ষমতাকে পি দিয়ে প্রকাশ করলে কার্যবাহী সময় অর্থাৎ একক সময়ে যে কার্য করা হয় তা কি বলবো ক্ষমতা ক্ষমতা
সমান কি ইনটু ভি বাই টি অতএব পি সমান এইটে মানে তো আই কিউ বাই টি মানে তো আই অতএব নিচ্ছি ভি ইনটু আই অতএব ক্ষমতা হচ্ছে ক্ষমতা মানে বৈদ্যুতিক ক্ষমতা হচ্ছে প্রবাহ মাত্রা বিভব পার্থক্য বিভব পার্থক্য গণিত প্রবাহ মাত্রা এই হলো বৈদ্যুতিক ক্ষমতা রাশিমালা এটাকে আমরা বিভিন্ন আকারে আছে বিভিন্ন আকারে এখান থেকে পেলাম এইটা আবার যদি মনে করি আমি যে পি একটা পেলাম আবার পি সমান ভি বলতে আই আর ইন্টু আই মানে হচ্ছে পি সমান আই স্কোয়ার আর টি এটা একটা লুপ আবার যদি এখান থেকে আবার লিখছি আমি পি সমান ভি ইন্টু আই অতএব পি সমান ভি লিখলাম আই মানে ভি বাই আর অতএব পি সমান ভি স্কোয়ার বাই আর এটা একটা ক্ষমতা আর বিভিন্ন তিনটে রূপ পেলাম সব একই জিনিস ক্ষমতা মানে পাওয়ার এখন ক্ষমতা দেখে খুঁজতে হবে আমরা ক্ষমতা মানে বললাম কার্য করার হারকে বলা হয় মানে কার্য বাই সময় অতএব হিসাব মতো ক্ষমতা হচ্ছে কার্যবাহী সময় কার্যবাহী সময় অতএব এটাকে আমি যদি বলি জুল বলি এটাকে বলবো কি সেকেন্ড বলি তাহলে জুল পার সেকেন্ড হিসাব মতো এই জুল পার সেকেন্ডকে বলা হয় কি ওয়াট অর্থাৎ এসআই পদ্ধতিতে ক্ষমতার একক কি পি এর একক ওয়াট ওয়াট মানে কি জুল পার সেকেন্ড এটা ক্ষমতা ছোট একটা একক এসআই পদ্ধতিতে ওয়াট অনেক সময় বড় একক কিলোওয়াট বলা হয় কিলোওয়াট বা এরকম লেখে কে ওয়াট লেখা হয় এটা মানে কি 1000 ওয়াট অর্থাৎ যেখানে ছোট মান ছোট ছোট একক ধরবো ওয়াট বলবো বড় ক্ষমতা বেশি হলে মানে কিলোওয়াট দিয়ে প্রকাশ করা হয় এছাড়া একটা আছে 1 HP হর্স পাওয়ার আমরা জানি 1 horsepower সমান কত 746 ওয়াট এটা আছে এটা এটা হচ্ছে ক্ষমতার একক আমরা মোটর গুলো বৈদ্যুতিক মোটরে বলি না এক ঘোড়া মোটর দুই ঘোড়া মোটর ঘোড়া মানে হর্স পাওয়ার যুক্ত অর্থাৎ সেই মোটরটার ক্ষমতা 1 horsepower হলো 1 horsepower এই হলো বিভিন্ন একক গুলো গেল কিলোওয়াট ওয়াট আমার যদি সিজিএস পদ্ধতির কথা ভাবি তখন কি বলবো সিজিএস পদ্ধতিতে ক্ষমতার একক কি ক্ষমতার একক হচ্ছে আর পার সেকেন্ড বলা হয় অনেক সময় অতএব এই গেল ক্ষমতার বিভিন্ন আকার গেল ক্ষমতার একক গেল ইত্যাদি এবার আমরা আসবো এনার্জি আমরা জানি কার্য করার সামর্থ্যকে বলা হয় এনার্জি বা শক্তি তো পি মানে কি কার্য বাই সময় যেহেতু কার্য করার সামর্থ্যকে বলা হয় এনার্জি অতএব আমি এটাকে বলতে পারি পি সমান ই বাই টি বলতে পারি অতএব ই সমান পি টি পি হচ্ছে ক্ষমতা ইন্টু সময় অর্থাৎ শক্তি বৈদ্যুতিক শক্তি বৈদ্যুতিক শক্তি তাকে ই দিয়ে প্রকাশ করছি মানে কি বৈদ্যুতিক ক্ষমতা ক্ষমতা গণিত সময় এটাকে পি বললাম এটাকে টি বললাম অর্থাৎ ই সমান পি টি পি এর একক বলেছি আমরা ওয়াট সময়ের একক কি সেকেন্ড অতএব বৈদ্যুতিক শক্তির একক খুঁজতে হবে বৈদ্যুতিক শক্তির একক বৈদ্যুতিক শক্তির একক কি বলবো ই মানে কি পি টি অতএব এসআই পদ্ধতিতে বলবো একক কি হবে ওয়াট ইন্টু সেকেন্ড এটাকে একটু বড় আকারে লেখা হয় অনেক সময় ওয়াট ইন্টু আওয়ার এই কথাটা মানে কি 1 ওয়াট ইন্টু 3600 সেকেন্ড মানে হচ্ছে 3600 ওয়াট ইন্টু সেকেন্ড মানে কি 3600 জুল এই কথাটার মানে কি এক কথায় জুল বলা হয় এসআই পদ্ধতিতে বৈদ্যুতিক শক্তি হচ্ছে ওয়াট ইন্টু সেকেন্ড মানে জুল একটু বড় একক এরকম আছে আরো বড় একক হলে কি বলবো 1 kilowatt hour এটা আমরা চিনি এটাকে বলা হয় কি বিওটি বলা হয় সময় আমরা যে বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করি
তার জন্য সরকারকে বিল দিতে হয় আর সেই বিদ্যুতের হিসাবটা এই অ্যাপে করা হয় কি 1 কিলোওয়াট আওয়ার আমরা মাধ্যমিকে পড়েছি 1 কিলোওয়াট আওয়ার মানে কি 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন যন্ত্র 1 ঘন্টা ধরে চলবে যে শক্তি বিদ্যুৎ শক্তি খরচ করে তাকে বলা আমরা 1 কিলোওয়াট আওয়ার মানে কি 1 কিলোওয়াট ইনটু 1 আওয়ার 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট ইনটু 3600 সেকেন্ড মানে হচ্ছে 6 ইনটু 10 টু দি পাওয়ার 3 5 জুল পার সেকেন্ড মানে জুল অর্থাৎ 1 বিওটি মানে কি 1 বিওটি মানে 36 ইনটু দি 5 জুল এটা হচ্ছে বিদ্যুৎ শক্তি খরচের একক গুলো গেল এই দিকটা গেল বিদ্যুৎ শক্তি খরচের একক পেলাম শক্তি কাকে বলে দাও পেলাম এবার আমরা আসবো অন্যদিকে আসবো একটু তিন জিনিস চলে এলো এখন একটা বর্তনীতে কত ক্ষমতা ব্যয় হয় সেটা হিসাব করতে হবে ক্ষমতা ব্যয় কি বলবো না পাওয়ার কনজিউম ইন এ সার্কিট ইলেকট্রিক্যাল সার্কিট পাওয়ার কনজিউম তো আমি ধরলাম একটা বহিরোধ আর একটা কোষের সঙ্গে যুক্ত করে যুক্ত করেছি সেই কোষের তড়িৎচালক বল ই অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর কোষটার বহিরোধ হচ্ছে এই আর এ আর বি বিন্দুতে এই ওয়্যার দুটোর সাথে যোগ করেছি এই ওয়্যার দুটোকে নেগলিজেবল বা অগ্রাহ্য রোধ যুক্ত করা হয় এই অংশের রোধ হচ্ছে আর আর কোষের রোধ হচ্ছে স্মল আর এইবার এখান থেকে কারেন্ট মানে কি হয় ই বাই আর প্লাস আর অর্থাৎ অতএব বর্তনীর মোট ক্ষমতা এটাকে আমি পি জিরো বললাম পি জিরো মোট ক্ষমতা মানে কি এইটা হচ্ছে পোয়ার স্কোয়ার ইনটু মোট রোধ আর প্লাস আর কারণ আমরা আগে শিখেছি পি সমান আই স্কোয়ার আর এম শিখেছি অতএব ক্ষমতা সমান প্রভামাত্রার বর্গ ইনটু পরিবাহীর রোধ অতএব এখানে রোধ বলতে মোট রোধ এইখান থেকে আমি লিখতে পারি ই আর স্কোয়ার আর প্লাস আর তার স্কোয়ার ইনটু আর প্লাস আর মানে হচ্ছে পি জিরো সমান ই স্কোয়ার আর প্লাস আর এই হলো বর্তনীর মোট ক্ষমতা রাশিমালা এখন তোমায় বলবে যে এই ক্ষমতাটা তো সবটা আমরা কাজে আসবে না কাজে আসবে কোনটুকু এইটুকু অর্থাৎ বহির্বর্তনীতে প্রাপ্ত ক্ষমতা অতএব বহির্বর্তনীতে বা এক্সটার্নাল সার্কিটে বহির্বর্তনীতে প্রাপ্ত সর্বোচ্চ ক্ষমতা বা ক্ষমতা বহির্বর্তনীতে ক্ষমতা বর্তনী ক্ষমতা এটা হিসেব করবো বহির্বর্তনীতে ক্ষমতা আমি একে পি দিয়ে প্রকাশ করলাম শুধু পি পি মানে কি আই স্কোয়ার আর বহিরোধের মান আর মোট কারেন্ট এটা অতএব বহির্বর্তনীতে ক্ষমতা পি সমান এটা হলো ই স্কোয়ার মানে একটু আগে পেয়েছি ই সমান আই সমান কি পেয়েছি ই বাই আর প্লাস আর অতএব এখানে বসিয়ে লিখছি আমরা স্কোয়ার বাই আর আর প্লাস আর এর স্কোয়ার এটা হচ্ছে বহির্বর্তনীর ক্ষমতা এখন বহির্বর্তনীর ম্যাক্সিমাম ক্ষমতা কখন পাওয়া যায় হিসাব করতে হবে ম্যাক্সিমাম ক্ষমতা পাওয়ার জন্য আমাকে ডেরিভেটিভ করতে হবে বহিরোধের সাপেক্ষে এই ক্ষমতা ডেরিভেটিভ করলাম ডি বাই ডি আর অতএব ডি বাই ডি আর স্কোয়ার আর আর প্লাস আর এটা স্কোয়ার আর সাথে করছি মানে কি লিখবো প্রথমে লিখছি আর প্লাস আর এর স্কোয়ার ইনটু ই স্কোয়ার থাকলো এইটা কত হবে ওয়ান মাইনাস তো রেডি করতে শিখেছো দেখে নাও ই স্কোয়ার আর আর এইটা এখানে একটা স্কোয়ার আছে অতএব টু
R plus R into 1 by R plus R square. अर्थात तुमी कौन निच्छो E square कौन निच्छो একটা R plus R কমন নিচ্ছি কি পড়ে থাকছে এই পাশে R plus R এইখানে দেখো পড়ে আছে 2 2 R অতএব by R plus R এর স্কয়ার অতএব এখানে পাচ্ছি স্কয়ার আর প্লাস আর এটা লিখবো আর মাইনাস আর বাই আর প্লাস আর তার স্কয়ার এখন অঙ্কে আমরা শিখব যে কোন রাশির মান সর্বোচ্চ বা সর্বনিম্ন হতে হলে তার ফার্স্ট ডেরিভেটিভের মান কি হবে জিরো হতে হবে অতএব পি সর্বোচ্চ হলে ডি dp by dr এর মান শূন্য অর্থাৎ এই মানটাকে শূন্য করলে কি পাবো e স্কয়ার একটা মান কেটে যাচ্ছে r minus r by r plus r equals to 0 অতএব r minus r সমান শূন্য অতএব r সমান r এই কন্ডিশন ফুলফিল হলে পারে যদি এই কন্ডিশনটা ফুলফিল হয় তাহলে বলবো বই বর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা পাবো এবং সেই সর্বোচ্চ ক্ষমতা টাকা আমি যদি পি ম্যাক্স বলি সেই পি ম্যাক্স এর মানটা কত হবে সর্বোচ্চ ক্ষমতার মানটা কত হবে ক্ষমতা পেয়েছে এই জিনিসটা এইখানে আর এবং এই আর এর মান সমান ধরে নেওয়া হয়েছে তাহলে লিখতে পারি স্কয়ার আর আর প্লাস আর এটা কি করলাম কি আর লিখলাম সমান স্কয়ার তার হোল স্কয়ার নাকি তার হোল স্কয়ার আছে স্কয়ার বাই আর ফোর আর স্কয়ার অর্থাৎ স্কয়ার বাই ফোর আর বা এটা হতে পারে পি ম্যাক্স এর মান স্কয়ার বাই ফোর স্মল আর কেন আর এবং আর সমান বলে এই হলো বহির্বর্তনীতে আমি সর্বোচ্চ কত ক্ষমতা পাবো কখন পাবো এই কন্ডিশনে পাবো আর সর্বোচ্চ ক্ষমতার মানটা হবে এইটা এই হলো আজকের আলোচনা।